আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডস কিনামের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা যারা টিয়া পাখি পালন করেন, আপনারা যদি আপনার টিয়া পাখিকে কথা শেখাতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনার টিয়া পাখিকে সহজভাবে কথা শেখানোর জন্য সঠিক 10টি কার্যকরী টিপস সম্পর্কে আপনাদেরকে ভিডিওতে জানাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না টেন তাহলে ইনশাল্লাহ জানতে পারবেন টিয়া পাখিকে সঠিকভাবে কথা শেখানোর যে কৌশলগুলো, সেগুলো আপনারা পুরোপুরি আয়ত্তে আনতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনারা যত বেশি লাইক দিবেন, তত বেশি মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে এবং আপনারা ফেসবুকে শেয়ার করবেন, তাহলে আমি যে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, আমার এই কষ্টটা সার্থক হবে। আর একটা কথা ভিউয়ার্স, আপনারা যারা পাখি বিক্রয় করতে চান, সারা বাংলাদেশ থেকে কিন্তু আমার এই চ্যানেলে পাখি বিক্রয়ের জন্য অ্যাড দেয়, তো পাখি তাদের বিক্রয় হয়। তো আপনারা যারা পাখি, কবুতর বা যে কোনো জিনিস বিক্রয় করতে চান, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এর জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেইখানে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা কমেন্ট করে লিখবেন, মেসেজ দিবেন যে আমি পাখি বা কবুতর বা যে কোনো জিনিস বিক্রয় করতে চাই। তো আমি আপনাদের মেসেজ পেলে, আপনারা ভিডিও পাঠালে আমি এই চ্যানেলে সাথে পাবো স্বল্প কিছু হাদিয়াতে। তো বিয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার এক, আপনি যে টিয়া পাখিটি কথা বলাতে চান, সেটাকে অবশ্যই এক মাস বয়সী টিয়া পাখি হতে হবে। কারণ আপনি যদি 3-4 মাস বয়সী টিয়া পাখিকে কথা শেখাতে চান, সেক্ষেত্রে কিন্তু পারবেন না। এই জন্য বাচ্চা টিয়া পাখি লাগবে এবং এক মাস বয়সী হতে হবে। নাম্বার দুই, এই পাখিটাকে হাতে করে বাইরে ঘোরানো বা বাইরে কোনো খাঁচায় রাখা যাবে না, একটি নিরিবিলি ঘরের পরিবেশে রাখতে হবে খাঁচায় করে। কারণ আপনি যত বেশি বাইরে নিয়ে যাবেন, তত বেশি নয়েজ পাখির কানে যাবে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষের কথা কিন্তু তার মাথার ভিতরে ঘুরপাক খাবে। এই জন্য পাখি কিন্তু একজনের কথা আনতে পারবে না এবং বিভিন্ন নয়েজ তার মাথার ভিতরে ঘোরার কারণে সে সঠিকভাবে সঠিক কথা শিখতে পারবে না। নাম্বার তিন, তার সাথে আপনার বন্ধুত্বসুলভ আচরণ করতে হবে, উচ্চ বাক্যে চিল্লাপাল্লা বা শব্দ করবেন না টিয়া পাখির সামনে। নাম্বার চার, প্রথম দিকে যখন তাকে কথা শিখাবেন, ছোটো ছোটো দুই অক্ষরের শব্দে তাকে নাম ধরে ডাকার চেষ্টা করবেন, যেমন মিঠু, কিকি, মিকি, জ্যাক, আপনার পছন্দের যে কোনো একটি নামে ডাকবেন তাকে। বড় সেন্টেন্স বা একাধিক শব্দ টিয়া পাখিকে শেখাতে যাবেন না প্রথম দিকে। নাম্বার পাঁচ, ভোরবেলা পাখিকে কথা শেখানো সহজ, তাই যখন সূর্য উদিত হয় দিনের প্রথম আলোতে চেষ্টা করবেন পাখিকে সেই সময় কথা শেখাতে, আবার সন্ধ্যার দিকেও কথা শেখানোর চেষ্টা করবেন। কেননা সকালবেলা এবং সন্ধ্যাবেলা নিরবিলি থাকে, এই সময় পাখিকে কথা শেখানো সহজ। আর একটা জিনিস মনে রাখবেন, সকালবেলা কিন্তু যে কেউ যে কোনো কথা বা পড়া শিখতে কিন্তু সুবিধা। এই জন্য কিন্তু আমরা যারা লেখাপড়া করি, তারা কিন্তু সকাল দিকে পড়ার জন্য আদেশ দেয় আমাদের যারা গার্ডিয়ান আছে তারা। কেননা সকালবেলা যে কোনো জিনিস মাথায় থাকে, ওইটা মাথার ভিতর ঘুরপাক খায় এবং ওই জিনিসটা কিন্তু শেখা সহজ হয়ে যায়। যেন আপনারা সকালবেলা প্রথম ভোরবেলা যখন তখন কথা শিখাবেন অথবা সন্ধ্যার দিকে নিরিবিলি পরিবেশে। নাম্বার ছয়, টিয়া পাখির বাম কান হতে ডান কানের শ্রবণ শক্তি বেশি থাকে, তাই তাকে আপনারা বাম কাঁধে নিয়ে কথা শেখানোর চেষ্টা করবেন। কেন, টিয়া পাখি যখন আপনার বাম কাঁধে থাকবে, তখন টিয়া পাখির ডান কান কিন্তু আপনার মুখের কাছেই থাকবে। এই জন্য আপনি বাম কাঁধে নিয়ে কথা শেখানোর চেষ্টা করবেন, তাহলে তার ডান কানে যেহেতু বেশি শুনে, এ জন্য ডান কানের কথাটা তার মাথার ভিতরে বেশি যাবে এবং ওরা শিখতে সহজ হবে। সাত নম্বর, আয়নার সামনে নিয়ে কথা শেখাবেন। কারণ টিয়া পাখি সহ অন্য অন্য খাঁচায় পোষা পাখিগুলো কিন্তু আয়নার সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এর একটি বড় কারণ হলো, আয়নার সামনে পাখি যখন কথা বলে, তখন সেই পাখিটি মনে করে তার মতো আর একজন আয়নার অন্য পাশে তার মতোই তার সাথে কথা বলছে। নাম্বার আট, যখন কথা শেখানোর চেষ্টা করবেন, তখন নরম মিষ্টি সুরে ধীরে ধীরে কথা বলার চেষ্টা করবেন, তাহলে পাখি শিখতে সুবিধা হবে। নাম্বার নয়, যখন দেখবেন আপনার পাখি মোটামুটিভাবে তাকে যে নামে ডাকেন তা সে বুঝতে পারে এবং বলতেও পারে, তখন তাকে ঘরে ছেড়ে দিয়ে তার নাম ধরে একটু দূর থেকে পাখিকে ডাক দিয়ে আপনার হাতের আঙুলে বসার জন্য আহ্বান করবেন। নাম্বার দশ, একটা দুইটা করে কথা শেখাতে শেখাতে পরে বড় বড় শব্দ বা সেন্টেন্স শেখাবেন, তাহলে দেখবেন আপনার টিয়া পাখি পরবর্তীতে বড় শব্দগুলো শিখে যাবে আস্তে আস্তে করে। তো ভিউয়ার্স, এই হলো টিয়া পাখি কথা শেখানোর 10টা টিপস। আশা করি আপনাদের এই ভিডিওটি উপকারে আসবে। আপনারা এইভাবে ফলো করলে ইনশাআল্লাহ আপনার পাখি দ্রুত কথা শিখবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে, আবার রিকোয়েস্ট করছি একটা লাইক দিবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।